একটা মোমের বাতি মসজিদ করে দিও বান্দর পূজা হয় কিন্তু গাছ বাওয়া ছাড়ে না বান্দর পূজা হয় কিন্তু গাছ বাওয়া ছাড়ে না ইতর মরে সিতরে রাগ্য মরে ফলে সালাক মরে ফাতলামির কারণে কানাই জীবনে দেখছেন গাড়ি ধরে পরে মরতে কথা বলেন মরে কোনটা সালাকটা আর সালাকের বউ বেশি ফুটকি মারে এই দেন খেলাটা আমি দেয় আমার গাছটায় উপকার হলে একটা মোমের বাতি মসজিদে দেওয়া যাবে না হিন্দু হলে মন্দিরে দেওয়া যাবে না জ্বালায় দিন একটা বার যাবে নাই দুই মাথা সাপটা সারা রাখ দিয়া মুখে একটা বার বলেন তো বিসমিল্লা বিসমিল্লার কি বরকত নাই কিছু লোকের শয়তানা করে টিপ ধরে রাখছে বিসমিল্লা বলেন আরেকটা বার মুখে বলেন বিসমিল্লা যারা বিসমিল্লা বলছেন আল্লাহর নাম আমরা কটা লোকে শোন করছেন আল্লাহর নামে ডাইনে একটা টোসা গ্রন্থপত্রের লোক তুই সালাক সেনা গুন্ডা কিছু বেদ বা আল্লাহর নামে টোসা করতো না হাট্টা উসা আল্লাহর নামে ওষুধ না নেন আপনার বাবার হাট্টা উসা গুন আল্লাহর নামে যারা আল্লাহর নামে ডাইনে টোসা করছেন প্রত্যেকটা লোক আমি দাওয়াত করলাম ডাইনারটা সামনে দিয়ে এরকম ভাবে বাড়ান বেড়াত গুলি বাড়ালো এটা তে হাজার লাগতো না তে আসলে তোর মধ্যে সাইফ মিল না মারিস এটা লজ্জাপতি গাছ আমি দিয়ে গেলাম হাজার হাজার লোক আমার বাসায় যায় গাছ গাছ সায় সায় গাছ আনে বলে তুই নেওয়ার পরে তোর এখন দেওয়া হয় শান্তি দিব এখন নেওয়ার পরে এক তোর বাসা বাড়ি বাবার আছে এখন না ফরমান করি এক গাছ দে আমার পাইন্ডে থয়ে যায় কামের মধ্যে যদি দেড় ঘন্টা এ দেড় ঘন্টার নিচে যদি বীর্য বাড়ি করে নিবার পরে ওই বীর্য অন্য আমার মাথার মাথায় লেপ দিয়ে সারি দিস ওদিন থেকে কবিরে যে করতাম না কথাটা জানিয়ে রেখেছিস আমি কথাটা কয়ে গেলাম কিন্তু গাছটালে একটা জায়গায় যাবেন না একটা জায়গার মাঝে গাছটালিয়ে গেলে তোর জীবন থাকবে তোর জৈবনের বাহাদুরি করতে পারবি না যারা গাছটা পেয়েছেন আচ্ছা সবার বারে কটা লোকে গাছটা দিস আমার বত্রিশটা বার দাবি নাই এই যার দায়ের মাথায় ভাড়া কইছি এটা দ্বিতীয় আর দেয় কোন বত্রিশটা লোকে গাছটা বাঁধেন হাতটা টোসা করেন তো দেখি যারা গাছটা বাঁচেন মুখে একটু কথা বলেন গাছটা বিশ্বাস করে হাতে নিচ্ছেন আমার দাবি নাই বলেন বিসমিল্লা গাছটা যারা পাইছেন বিশ্বাস করে নিছেন গাছটা দিবার আগে সাপের মাছের লেগে ক টাকা সল করছি কথাটা অস্থির ক টাকা দশ টাকা ফকট হচ্ছে মিশা কথা করে জুতা সুরের ভাই আর নিচে কোনো সুর আছে কথা বলেন আর নিচে কোনো সুর আছে যারা গাছটা পাইছেন কেমন বিশ্বাস গাছটা হাতে নিছেন আমার এক মিনিট টাইম যার হাতে আমার গাছটা গিয়েছে আমাকে দশটা টাকা একটু হাতে বাড়ি করে দেখান যে গাছটা পাইলেন এখন দেখবেন এক ফকট উঠে আর এক ফকট হাতে ওই যে কয়টা সাল্লার বান্দর কয়েকটা সাল্লার বান্দর ওই বান্দরটা দেখ করে আমি দেখাই দিই যারা গাছটা বাঁচান দশটা টাকা একটু হাতে বাড়ি করে দেখান ঝটপট হাতে বাড়ি করে দেখান টাকা নাই আর উনার ফকট হাত দিবেন না একটু ঝটপট হাতে বাড়ি করেন এবার দেখেন কয়জনের দরকার কয়জনের বিনা দরকার আমি মাং নাই যে দেখেন আমি কালে গেছিলাম কালে গেছিলাম দেখেন মোমবাতি নিজে তাহলে যারা গাছটা বাঁচান দশটা টাকা একটু হাতে বাড়ি করেন ঝটপট হাতে বাড়ি করেন বিশ টাকা এইভাবে এলো দুইজন তিনজন দশ টাকা বাড়ি কর টাকা লয়ে যাবেন চারজন আর বাকি গেরা টাকা লয়ে যাবেন পাঁচজন।